এশিয়ার প্রথম কোনো শহর হিসেবে চিফ হিট অফিসার সিএইচও পদ সৃজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর এই পদে নিয়োগ পেয়েছেন এই সিটির মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। সংবাদ মাধ্যমে এই খবর আসার পরই সামাজিক মাধ্যমে তা নিয়ে চলছে জোরালো আলোচনা। কেন এই হিট অফিসারের পদ, কী কাজই বা তিনি করবেন, তা নিয়ে সব মহলেই কৌতূহল। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। একটি সেমিনার বুধবার যৌথভাবে আয়োজন করে ঢাবির ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকার তাপমাত্রা কমাতে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্স্ট রকফেলার ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে ডিএনসিসি। আর এই কার্যক্রম পরিচালনার জন্য চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। সেমিনারে মেয়র আতিক ডিএনসিসির চিফ হিট অফিসার পদে বুশরা আফরিনকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে ঢাকা শহরের তাপমাত্রা কমাতে আগামী 2 বছর 2 লাখ গাছ লাগানোর ঘোষণা দেন তিনি। পরে বাংলাদেশের বৃহত্তম এনজিও শক্তি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে যোগ দেন বুশরা। এছাড়া তিনি বাংলাদেশের বিশিষ্ট প্রাণী অধিকার সংস্থা অভয়ারণ্যের পলিসি কনসালটেন্ট হিসেবে ডিএনসিসির সঙ্গে কাজ করছেন। জানা গেছে বুশরা আফরিন কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ ও ঘানার ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট স্টাডিজে পড়াশোনা করেছেন। তিনি ঘানার বলগাটাঙ্গায় একটি নারী উন্নয়ন প্রকল্পেও কাজ করেন। মেয়র আতিক বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য একজন চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আর শট-রকফের সহযোগিতায় শহরের তাপমাত্রা কমাতে কাজ করবেন। জানা গেছে নিয়োগ পাওয়া চিফ হিট অফিসার তাপমাত্রা কমাতে শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন, বিশেষ করে ঢাকা উত্তরের বাসিন্দাদের মধ্যে তাপ সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণ সহ নতুন নতুন কাজ করবেন তিনি। মেয়র কন্যা বুশরা আফরিন নিজেও সেমিনারে কথা বলেছেন। বিভিন্ন শহরের নেতা এবং বিশেষজ্ঞদের একটি বৈশ্বিক সংগঠনে যোগ দিতে পেরে তিনি রোমাঞ্চিত বলে জানিয়েছেন। বুশরা আফরিন বলেন, আমরা শহরের প্রচণ্ড তাপ থেকে বাসিন্দাদের রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকার একজন স্থায়ী বাসিন্দা হিসেবে আমি জানি তীব্র তাপ প্রবাহ মোকাবেলায় জরুরি পদক্ষেপের বিকল্প নেই। ঢাকা শহরে তাপমাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশেষ করে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ, বস্তিবাসী, অভিবাসী এবং নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যোগ করেন বুশরা। সেমিনারে ডিএনসিসির চিফ হিট অফিসারের কাজ নিয়ে কথা বলেন আর শট-রকফের পরিচালক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাথি বাগম্যান ম্যাকলিওট। তাপমাত্রা আর বেশি বাসিন্দা বিবেচনায় চিফ হিট অফিসার নিয়োগ দেওয়ার তথ্য দিয়েছেন তিনি। ক্যাথি বাগম্যান বলেন, তীব্র তাপপ্রবাহ বিশ্বের বিভিন্ন শহরে প্রেশার কুকারের মতো কাজ করছে। ঢাকা উত্তর সিটিতে বাসিন্দা বেশি হওয়ায় এখানে ঝুঁকি অনেক বেশি, তাই এই সিটিতে একজন চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তার নেতৃত্বে তাপমাত্রা কমাতে নানা পদক্ষেপ গ্রহণ করা হবে। বুশরা আফরিনের ভূমিকা, দক্ষিণ এশিয়ায় শহরগুলোর জন্য একটি রোল মডেল হিসেবে কাজ করবে বলেও আশা রাখেন আর শট-রকফের পরিচালক। একই সঙ্গে তাদের প্রতিষ্ঠান ডিএনসিসির উদ্যোগের অংশীদার হতে পেরে গর্বিত বলেও মন্তব্য করেছেন ক্যাথি বাগম্যান। সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান, ঢাবির উপ উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, ব্রিটিশ হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল সহ ডিএনসিসির ও আর শট-রকফেলার ফাউন্ডেশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।